এই ফটোটা কেন এত ভয়ানক, আর দাড়ি শুধু ছেলেদেরই আসে কেন, মেয়েদের আসে না কেন? আর আমরা মোবাইল কম্পিউটার থেকে যেসব ফাইলস ডিলিট করি সেগুলো কোথায় যায়? আর এমন একটা গান যেটা শোনার পর তোমার মৃত্যু হয়ে যাবে, সবকটার উত্তর জানতে ভিডিওটা শেষ অবধি দেখো। নাম্বার 30, তোমরা এই লুকটাকে দেখে অবশ্যই ভাবছো এই লুকটা তার চোখগুলোকে এমন কিভাবে করাতে পারছে, কারণ তার থাইরয়েড গ্ল্যান্ড খুবই বেশি ওভার রিয়েক্টিভ আর সাথে খুবই বেশি হরমোন রিলিজ করছে, যার কারণে যখনই সে তার চোখ খুলে তখন দেখতে এমন লাগে তার চোখ যেন খুলে বেরিয়ে আসবে। নাম্বার 29, তুমি এখন যে ফটোটা দেখছো এটা খুবই ভয়ানক একটা ফটো, কারণ এই ফটোটা একটা বম ব্লাস্ট হওয়ার 1 সেকেন্ড আগে তোলা হয়েছিল, আর এই ফটোতে তোমরা যত লুক দেখতে পাচ্ছ সবার মৃত্যু এই বম ব্লাস্টে হয়ে যায়। নাম্বার 28, তোমরা এআই রোবটের অনেক ইন্টারভিউতে শুনেছ যদি তারা আমাদের কন্ট্রোল থেকে বের হয়ে যায় তাহলে তারা আমাদের মেরে ফেলবে, কিন্তু তোমরা কে জানো প্রথম কবে একটা রোবট একটা মানুষকে মেরে ফেলেছিল? আমি তোমাদের বলে দিই, 1979 সালে প্রথমবার একটা ইন্ডাস্ট্রিয়াল রোবট রবার্ট উইলিয়াম নামক একজন ব্যক্তিকে মেরে ফেলেছিল। নাম্বার 27, তোমরা এটা জানার পর অবাক হয়ে যাবে যিনি সব থেকে প্রথম দাদি হয়েছিল ওনার এজ শুধু 17 বছর ছিল, মানে 17 বছর বয়সে সেই মহিলার ছেলেরও ছেলে হয়ে গিয়েছিল। ওয়াহ। নাম্বার 26, বিরাট কোহলি যে হলো একজন খুবই পপুলার ইন্ডিয়ান ক্রিকেটার আর তার ইনস্টাগ্রামে 229 মিলিয়ন ফলোয়ার রয়েছে, কিন্তু তোমরা কি জানো বিরাট কোহলি তার ইনস্টাগ্রামে কোনো ব্র্যান্ডের অ্যাড পোস্ট করতে 1 কোটি টাকা অবধি চার্জ করে? ওয়াও। নাম্বার 25, ইন্ডিয়াতে নবাবপুর নামের একটা রেল স্টেশন আছে যেটার আধাভাগ গুজরাট আর বাকি আধাভাগ মহারাষ্ট্র গভর্নমেন্টের আন্ডারে আসে, আর এই লাইন এই রেল স্টেশনটাকে 2টা ভাগে ভাগ করে। নাম্বার 24, তোমরা কি জানো তাজমহল যেটা 7টা ওয়ান্ডারের মধ্যে একটা, সেটা কেবলমাত্র লাকড়ির প্লেটের উপর অবস্থিত আছে, মানে তাজমহলের নিচে শুধু লাকড়ি আছে, আর এগুলো কোনো সাধারণ লাকড়ি না, এগুলো হলো খুবই শক্ত গাছের লাকড়ি। নাম্বার 23, একটা স্টাডিতে পাওয়া গেছে আমাদের খুশি শুধু 9 দিন অবধি থাকে, এরপর আস্তে আস্তে কমে যায়, মানে ধরো তুমি এক্সামে টপ করেছো, তোমার যে টপ করার খুশিটা সেটা শুধু 9 দিন অবধি থাকবে, এরপর আস্তে আস্তে কমে যাবে। নাম্বার 22, তোমরা কি কখনো ভেবে দেখেছো আমরা মোবাইল আর কম্পিউটার থেকে যেসব ফাইল ডিলিট করি এগুলো কোথায় যায়, আর মার্কেটে এমন সফটওয়্যার কিভাবে আছে যেগুলো ডিলিট করা ফাইলগুলোকে আবার রিকভার করতে পারে? এর উত্তর হলো যখন আমরা কোনো ফাইলকে ক্রিয়েট করি তখন সেই ফাইলটার আমাদের হার্ড ডিস্কে একটা অ্যাড্রেস তৈরি হয়ে যায়, আর সেটা ততক্ষণ অবধি ডিলিট হবে না যতক্ষণ না অবধি সেই অ্যাড্রেসে অন্য কোনো ফাইল ওভাররাইট করা হবে, আর তাই যখন তুমি কোনো ফাইল ডিলিট করে হলো সেটা তোমার হার্ড ডিস্ক থেকে ডিলিট হয় না, শুধু তার অ্যাড্রেসটা ডিলিট হয় যেটা সামনে অন্য কোনো ফাইলকে স্টোর করার জন্য ব্যবহার করা যেতে পারে, আর তাই যদি তুমি কোনো ফাইলকে ভুলে ডিলিট করে ফেলো আর তুমি যদি সেই ফাইলটাকে রিকভার করতে চাও তাহলে অন্য কোনো ফাইল ক্রিয়েট না করে ফাইল রিকভারি সফটওয়্যার দিয়ে সেই ফাইলটাকে রিকভার করতে পারো। নাম্বার 21, যখন টাইটানিক শিপ ডুবে গিয়েছিল তখন তার মধ্যে একটা 16 বছরের মেয়ে ছিল যাকে লাইফ বোটের সাহায্যে বাঁচিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু তোমরা বিশ্বাস করবে না যখন সে নিউ ইয়র্ক পৌঁছলো তখন সে বুঝতে পারলো টাইটানিক সত্যি সত্যি ডুবে গেছে। এর আগে সে মনে করেছিল জাহাজে ডুবে যাওয়া আর লাইফ বোট দিয়ে সবাইকে বাঁচানো এই সব সে টোটার একটা প্ল্যান। নাম্বার 20, তোমরা অমরনাথ গুহার কথা তো শুনেছই কিন্তু তোমরা বিশ্বাস করবে না, অমরনাথ গুহার কথা সর্বপ্রথম বুটা মালিক নামের একজন মুসলিম ব্যক্তি জানতে পেরেছিল, আর এখনো যত ডোনেশন অমরনাথ যাত্রায় পাওয়া যায় শৈশবের অনেকটা অংশ বুটা মালিকের ফ্যামিলিকে দেওয়া হয়। নাম্বার 19, তুমি কি জানো জাপানে 50,000 থেকেও বেশি এমনও মানুষ আছে যাদের এজ 100 বছরের বেশি, যেটা অন্য দেশের তুলনায় অনেক বেশি। নাম্বার 17, রেজু সিরিজ নামের একজন সিঙ্গার ছিল যার একের পর এক সব গান সব যাচ্ছিল, যার জন্য তার গার্লফ্রেন্ড তাকে বললো এইসব গান ছেড়ে অন্য কোনো কাজ করতে, কিন্তু রেজু সিরিজ গান ছাড়েনি, কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায় আর কিছুদিন পর তার গার্লফ্রেন্ড সিলেক্ট করে নেয়, আর সেই দিনটা ছিল সানডে। এসবের পর রেজু সিরিজ এইসব ঘটনা নিয়ে একটা গান লেখার কথা ভাবে গ্লুমি সানডে নামে। তুমি বিশ্বাস করবে না যখন রেজু সিরিজ এই গানটা পাবলিশ করে দেয় তারপর যে কেউ এই গানটা শুনতো সেই সিলেক্ট করে নিত, যার পর এই গানটা সব জায়গা থেকে ব্যান্ড করে দেওয়া হয়। নাম্বার 16, তোমরাও তো বিশ্বাস করবে না যদি আমি বলি এমন একজন মানুষ আছে যে গরম তেলের মধ্যে হাত ডুবিয়ে রাখলেও তার হাতের কিছুই হয় না। দিল্লির গণেশ হোটেলের প্রেম সিং 25 বছর ধরে এই কাজটা করছে, উনি গরম তেলে হাত দেওয়ার পরও উনার হাতের কিছুই হয় না, আর উনি বলেন উনার বাবু এই কাজটা করতে পারতো আর আমি উনার কাছ থেকেই শিখেছি। নাম্বার 15, তোমরা অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকে তো শপিং করেই থাকো, কিন্তু তোমাদের সাথে কি এমন কখনো হয়েছে যে তুমি অর্ডার করা শিখেছো আর আসলো অন্য কিছু, কিন্তু তোমরা কি জানো আমেরিকার একজন ব্যক্তি একটা এলসিডি টিভি অর্ডার করেছিল, কিন্তু যখন সে বক্সটা খুললো তখন সে পেলো একটা মিলিটারি গ্রেড অ্যাসল্ট রাইফেল, এরপর সে পুলিশকে ইনফর্ম করে দেয় যারপর পুলিশ এসে এই রাইফেলটা নিয়ে যায়। নাম্বার 14, তুমি কি কখনো এই জিনিসটা নোটিস করেছো যে যখনই তুমি দাঁড়িয়ে ফোনে কথা বলো তখন তুমি সামনের দিকে হাতে থাকো, এমন কেন হয়? কারণ কিছু সাইকোলজি স্টাডিজ অনুযায়ী 90% মানুষ ফোনে কথা বলার সময় হাঁটতে পছন্দ করে, আর এমন এই জন্য হয় কারণ তারা ফোনে যার সাথে কথা বলছে তাকে দেখতে পায় না, আর তাই আমাদের ব্রেন ভিজিবল ফিডব্যাক নেওয়ার জন্য সামনের দিকে হাঁটতে বলে। নাম্বার 13, তোমরা কি জানো জেকে রোলিং যিনি হলেন হ্যারি পটার রাইটার উনি হলেন একমাত্র রাইটার যিনি বিলিয়নিয়ার হয়েছিলেন, ওনার আগে কোনো রাইটার বিলিয়নিয়ার হয়নি, আর তোমরা বিশ্বাস করবে না উনি যখন হ্যারি পটার ফার্স্ট পার্ট লিখছিলেন ওনার কাছে তখন খুবই কম টাকা ছিল। নাম্বার 12, এই জিনিসটা তোমাদের সাথে কখনো না কখনো তো হয়েছে হয়তো,
তুমি কোনো পাবলিক প্লেসে বসে আছো আর তোমার মোবাইল অটোমেটিক্যালি কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যায়। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, এই দুনিয়ায় এমনও কিছু কান্ট্রি আছে যেখানে যদি তোমার সাথে এমন হয় তাহলে তোমাকে অ্যারেস্ট অব্দি করা যেতে পারে। নাম্বার 11, একটা স্টাডিতে পাওয়া গিয়েছে যদি তোমার কাছে বেশি ফ্রেন্ডস থাকে তাহলে তুমি 3.7 ইয়ার্স বেশি বাঁচবে তাদের তুলনায় যারা একা থাকে। নাম্বার 10, 1999 সালে গুগল কোম্পানির ফাউন্ডার চাইছিল গুগল কোম্পানিকে অ্যাকসেট কোম্পানি শুধু $1 মিলিয়ন দিয়ে কিনে নেয়, কিন্তু অ্যাকসেট কোম্পানি গুগলকে কিনতে চায়নি। আর এখন গুগলের ওথ $500 মিলিয়ন আর সেটা বেড়েই যাচ্ছে, আর মনে হয় না কেউ এখন অব্দি অ্যাকসেট কোম্পানির নামও শুনেছে। নাম্বার 9, তোমরা কি জানো রাশিয়াতে নোংরা গাড়ি চালানো একটা অপরাধ, আর এটা সেখানে খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়, আর তাই সেখানে রোডে চলা গাড়িগুলো এত ফ্রেশ থাকে। নাম্বার 8, তোমরা কি জানো জাপানের মানুষ যদি কোথাও সাইন করে তাহলে তারা এমন ধরনের স্ট্যাম্প ইউজ করে থাকে, আর এই জিনিসটা সেখানে প্রত্যেকের কাছে আছে। নাম্বার 6, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবে যদি আমি বলি মার্সের সানসেট অরেঞ্জ নয় ব্লু কালারের হয়? জানি বিশ্বাস করবে না, কিন্তু এটা একদম সত্যি। অ্যাকর্ডিং টু নাসা মার্সের অ্যাটমসফিয়ার এমন ধরনের যার ফলে মার্স থেকে সানরাইজ আর সানসেট ব্লু দেখায়। নাম্বার 5, এটা খুবই অবাক করার মতো একটা ফ্যাক্ট, 2015 আগে ইজিপ্ট দেশে যারা প্রেসিডেন্ট হতো তাদের যে কোনো একটা কারণে অ্যারেস্ট করা হতো নাহলে তারা মরে যেত। নাম্বার 4, তোমরা বিশ্বাস করবে না পৃথিবীর সবথেকে বড় টানেলের সাইজ 57 কিলোমিটার, আর এই টানেল ইতালি দেশের সুইজারল্যান্ড অবধি যায়, আর এত বড় টানেলটা বানানোর জন্য 17 বছরেরও বেশি সময় লেগেছিল। নাম্বার 3, একবার একটা সায়েন্টিস্ট একটা এআই রোবট বানিয়েছিল যেটা নিজে নিজেই ভাবতে পারতো আর কথাও বলতে পারতো, কিন্তু একবার যখন এই রোবটটা তার ক্রিয়েটারের সাথে কথা বলছিল তখন সে বলল যদি আমার কাছে ফ্রিডম থাকতো তাহলে আমি মানুষদের ধরে লুটে বন্দী করে রাখতাম, তারপরেও এমন এআই রোবট এখনো বানানো হচ্ছে। নাম্বার 2, তুমি যে মেয়েটার ফটো স্ক্রিনে দেখতে পারছো উনি ছিলেন পার্সিয়ার রাজকুমারী কাজার, আর তখনকার সময় এই মেয়েটাকে সেখানে বিউটি সিম্বল মানা হতো। আর তোমরা বিশ্বাস করবে না 13 জন ছেলে শুধু এই জন্য সেট করে মারা গিয়েছিল কারণ এই মেয়ে সেই ছেলেদের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছিল। ওয়া, নাম্বার 1, দাড়ি শুধু ছেলেদেরই আসে কেন, মেয়েদের আসে না কেন? দেখো ছেলে হোক আর মেয়ে সবারই হেয়ার ফলিকল থাকে যার কারণে দাড়ি উঠে, কিন্তু তাহলে তো দাড়ি সবারই আসার দরকার। কিন্তু আসলে হয় কি, টেস্টোস্টেরন নামের একটা হরমোন থাকে যেটা ছেলেদের মধ্যে অনেক বেশি থাকে আর মেয়েদের মধ্যে অনেক কম, আর ছেলেদের ফেসে যে হেয়ার ফলিকলগুলো থাকে সেগুলোর সেন্সিটিভিটি এই হরমোনগুলোর জন্য খুবই বেশি থাকে, কিন্তু মেয়েদের ফেসে যে হেয়ার ফলিকলগুলো থাকে এগুলো এই হরমোনকে নিয়ে অনেক কম সেন্সিটিভ থাকে, আর তাই ছেলেদের দাড়ি আসে আর মেয়েদের দাড়ি আসে না।